পাতার চা, রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, উচ্চ রক্তচাপ থেকে সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব জানাচ্ছেন চিকিৎসকরা। পাট পাতা দিয়ে তৈরি হচ্ছে চা, সঠিক প্রক্রিয়াকরণের মাধ্যমে প্যাকেটজাত করে বিক্রি করে লাভবান হবেন কৃষকরা। সম্প্রতি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার ঝিকরা ও তিলি এফপি স্কুল মাঠে কৃষক বন্ধুদের জন্য একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। এখানে বলা হয়েছে কিভাবে পাট পাতা থেকে চা প্রস্তুত করা যায় আর তা থেকে কিভাবে উপকৃত হবেন কৃষকরা। গোবরডাঙ্গা সেবা ফার্মাস সমিতির উদ্যোগে আইসিএআর নিনফেড সংস্থার পক্ষ থেকে একটি পরীক্ষামূলক সেমিনারের আয়োজন করা হয়েছিল। এখানে অংশ নিয়েছিলেন প্রায় 200 জন কৃষক। সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে পাট নিয়ে আলোচনার পাশাপাশি সরাসরি কিভাবে লাভবান হওয়া যায় সেটা দেখানো হয় কৃষকদের। এখন আমাদের চাষের জমি তো আমাদের চাষ করতে হয়, এমন একটা ব্যাপার, পাটের চাষ না করলে ওই সময় অন্য কোনো চাষ করা যায় না। এবং আমাদের পাট চাষ করে বর্তমান যেটা হচ্ছে তাতে খরচটাই হচ্ছে ওই কোন রকম, হয়তো আমরা যদি ঠিকঠাক হয় তাহলে হয়তো আসলটাই পাচ্ছি, লাভ কটা হচ্ছে না। আর বর্তমানে প্রাকৃতিক যে দুর্যোগ, এই অনাবৃষ্টি হচ্ছে, যে জন্য আমাদের পুকুরে জল নেই, জলাশয়ে জল নেই, এবার এই জন্য আমরা মানে একটা খুব সমস্যা করছি। পাট যে পচাতে হয় সে পচানোর জলটা আমরা পাচ্ছি না, যোগান পাচ্ছি না, যে জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। চা যদি পাট পাতা তৈরি হয় তাহলে তারা ভালো হবে, অবশ্যই একটা জায়গা তৈরি হবে, পাট চাষিরা ওই চা মুখ ওটা কেন্দ্রিক আর কি চাষ করতে পারবে, তখন পাট পাতার জন্য যে চায়ের জন্য পাট পাতা যোগান করতে পারবে, তখন একটা ব্যবসামূলক বা তখন আমরা একটা অর্থকরী ফসল আরো পাবো, যে তখন পাতা সংগ্রহ করবো, তখন এই পাটের দিকে আমাদের ঝোঁকটা কম থাকবে, পাতা চায়ের দিকে ঝোঁকটা বেশি থাকবে, তাতে নিশ্চয় একটা বেনিফিট হবে। চা যদি হয় তাহলে একটা এখানে অনেক কিছু হবে, তার উপর অনেক কেন্দ্র করে, তাই আমাদের অবশ্যই মনে হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিনফেড সংস্থার সিনিয়র টেকনিক্যাল অফিসার সুদীপ্ত ভৌমিক বলেন, দীর্ঘদিন ধরে প্রথাগত পদ্ধতিতে পাট চাষ করে তা থেকে তন্তু বের করেন কৃষকরা, কিন্তু পাট পাতা খাওয়া ছাড়া সেভাবে আর কোনো কাজেই ব্যবহার করা হয় না। কিন্তু এই পাট পাতাকেই একটা বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। বিশেষ পদ্ধতির মাধ্যমে পাট পাতার চা বা জুট লিফ টি তৈরি করা সম্ভব। এদিন এই পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে কৃষকদের। পাট পাতা থেকে চা তৈরি হলে তার তো একটা বাজার হবে এবং কৃষকের পাট পাতা বিক্রির একটা জায়গা হবে, তাতে কৃষকের লাভই হবে। পাট চাষ করে বর্তমান খুব একটা লাভ হয় না, তার কারণ জল পাওয়া যায় না, তারপরে লেবার সমস্যা আছে, যার জন্য এক বিঘা জমিতে দেখা যাচ্ছে যে আপনার ওই 18-20 হাজার টাকা খরচ হয়, আর 4 কুইন্টাল পাট হয় যার দাম বর্তমান 4-5-20 মানে সমান সমান প্রায় হয়ে যায়। আমরা ছোটবেলায় দেখেছি গ্রামগঞ্জের মানুষ তৃতীয় পাটগুলো মানে যেটা গুটি পাট বলা হয়তো তার পাতাগুলো গুছিয়ে রাখত এবং সেটা বিভিন্ন সময় খেত শরীরের উপকারের জন্য, যেমন কৃমি দমন হয়, ব্লাড সুগার দমন হয়, শরীর সুস্থ সতেজ থাকে, প্রস্রাব কন্ট্রোল করে, এইগুলো মানুষ আগে খেত। অতএব পাট পাতা থেকে যদি চা তৈরি হয় তাতে ভেষজ গুণ যে বাড়বে এটা আশা করি আমরা। এই পাট পাতা চা তৈরির বিষয়ে তিনি বলেন, পাট ক্ষেত থেকে পাট পাতা তুলে সেটাকে জলে ভালো করে ধুয়ে মোটামুটি একটা আলোতে রেখে প্রথমে সেটাকে শুকিয়ে নিতে হবে, আর এটাকেই সঠিকভাবে সংরক্ষণ করলে প্রায় 7-8 কেজি পাট পাতা পাওয়া যায়। আর এই পাট পাতাগুলোকে উপযুক্ত প্রক্রিয়াকরণের মাধ্যমে প্যাকেটজাত করে পাট পাতার চা হিসেবে বিক্রি করা যাবে। এর থেকে প্রতি বিঘাতে চাষিরা আরো 2000 টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। তিনি আরো জানান, এই পাট পাতার চায়ে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আর এই চা পান করলে আমাদের শরীরের উচ্চ রক্তচাপ, রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ, এমনকি ক্যান্সার প্রতিরোধেও কাজ করতে পারে এই পাট পাতার চা। আমি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত নিনফেড টালিগঞ্জ কলকাতা থেকে এসেছি, আমার নাম সুদীপ্ত ভৌমিক, সিনিয়র টেকনিক্যাল অফিসার। আপনার যে প্রশ্নটি ছিল যে পাট পাতা চা থেকে একজন ফার্মার কত রোজগার করতে পারে, এখন পাট পাতা চা যেটা ধরুন, পাট আমরা দীর্ঘদিন ধরে প্রথাগত পদ্ধতিতে চাষিরা চাষ করছে, তো তারা পাট থেকে তন্তু তৈরি করছে, কিন্তু পাটের যে অংশটা পাট পাতা সেটা প্রায় মাঠেই পচে নষ্ট হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে সেটা আমরা খাদ্য হিসাবে ব্যবহার করি, শাক পাতা হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু এই পাট পাতাকে একটা বিকল্প ভাবে কাজে লাগানোর জন্য পাট পাতা চা বা জুট লিফ টি এটা তৈরি করা হয়েছে, সাপ্লিমেন্ট প্রোডাক্ট। পরীক্ষা করে দেখা গেছে যে প্রতি বিঘা জমিতে প্রায় আপনার 100 কেজি মতন কাঁচা পাট পাতা পাওয়া যেতে পারে যদি সেই পাট পাতাটা সঠিকভাবে সংগ্রহ করা হয়। এবার এই পাট পাতাটাকে সংগ্রহ করার পর সেটাকে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে শুকিয়ে খুব বেশি সূর্যের আলোর তলায় না দিয়ে মোটামুটি আলোতে সেটাকে শুকানো হয়। শুকানো হওয়ার পরে সেটাকে ঠিকঠাকভাবে সংরক্ষিত করলে যে শুকনো পাতাটা পাওয়া যায় তার ইল্ড মোটামুটি 7-8% হয়, অর্থাৎ আমরা আলটিমেটলি 7-8 কেজি
পাটপাতা পেতে পারি। এবং এই 7-8 কেজি যে পাটপাতা, সেই পাটপাতাকে উপযুক্ত প্রক্রিয়াকরণের মাধ্যমে প্যাকেটজাত করে আমাদের যে জুট লিপটি বা পাটপাতার চা তৈরি করা হয়, সেইটা থেকে একজন চাষি আরো অতিরিক্ত 2000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন পার বিঘাতে, প্রতি বিঘাতে 2000 টাকা অতিরিক্ত ইনকাম করতে পারেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, গাইঘাটা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।